তো মোটামুটি এই ছিল দর্শকবৃন্দ। আমি যদি আবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এফেক্ট তৈরি, ইন্ট্রো এফেক্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিক জামিল। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কাইনমাস্টার দিয়ে সুন্দর একটি টেক্সট ইন্ট্রো দিতে পারেন। ভিডিও শুরুতে যে ইন্ট্রো দেয়, আপনারা যে কোনো ধরনের ভিডিও করে থাকেন না কেন, টেক ভিডিও বলুন, ব্লগ ভিডিও বা গেমিং ভিডিও, শুরুতে কিন্তু একটি ইন্ট্রো দিয়ে দেয়, একটু ফেড হয়ে সুন্দর করে আসে। এই যে ধরুন আমার এখানেই রয়েছে, আমার একটি ভিডিও অন করাই রয়েছে ইতিমধ্যে। আমি একটু সামনে চলে যাই, চলে যাওয়ার পর এখান থেকে আমি ইন্ট্রো দেওয়ার আগে যে কাজটি করবো, লেয়ারে ট্যাপ দিব। লেয়ারে ট্যাপ দিয়ে হচ্ছে আমরা মিডিয়াতে ট্যাপ দিব। মিডিয়াতে ট্যাপ দেওয়ার পর ইমেজ অ্যাসেট দেওয়ার পর এখানে যে ব্ল্যাক স্ক্রিন রয়েছে শুরুতে এটি দিব। হ্যাঁ, এবার এটি ক্লোজ করে দিচ্ছি। এরপরে ব্ল্যাক স্ক্রিন কি, এটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দেব। আমরা এখানে জুম আউট, জুম ইন করার চেষ্টা করি একটু, দর্শকবৃন্দ দেখুন। হ্যাঁ, হয়ে গেল, যাই হোক হয়ে গেল, পুরো ভিডিও জুড়ে আমরা ব্ল্যাক দিয়ে দেবো। এখন ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এটিতে হচ্ছে আমরা ইন অ্যানিমেশন দিয়ে দিব। এখানে ট্যাপ করার পর ইন অ্যানিমেশন হচ্ছে ফেড, ব্যাকে যে আউট অ্যানিমেশন যে রয়েছে এটাও ফেড দিয়ে দিব। আর এটি হচ্ছে অপাসিটি কমিয়ে দেব। এখানে ট্যাপ করে এখানে নিচে দেখতে পাচ্ছেন, একটু নিচে যদি যাই, হ্যাঁ, আলফা অপাসিটি লেখা রয়েছে, এটিকে আমরা কমিয়ে দিব, 40 বা 50 করে দিতে পারেন। এখন আমরা কি করব, এই বরাবর হচ্ছে টেক্সট লেয়ার অ্যাড করব। এখানে লেয়ারে যেয়ে টেক্সট অ্যাড করব। টেক্সটের এখানে যদি আপনি লিখতে পারেন মাই ফার্স্ট ব্লগ, বা আপনার টেক্সটের যে আপনার ভিডিও যে টাইটেল সেটি কিন্তু দিয়ে দিতে পারেন। এখন টেক্সটে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন আপনারা চাইলে। এখানে ফন্ট রয়েছে, হ্যাঁ ফন্ট, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট আবার রয়েছে, আপনি চাইলে ফন্ট আলাদা ডাউন অ্যাড করতে পারেন। এটি যদি আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করি, এরপর এটিকে কালার রয়েছে, টেক্সট অপশন, টেক্সটের কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। এটিকে ফাঁকা করা যায়, লাইন আলাদা করা যায়, হ্যাঁ শ্যাডো রয়েছে, এটা অন করে দিতে হবে আর কি, যদি আপনি দেখতে চান শ্যাডো। তারপর যদি আমি যদি গ্লো করি, একটু গ্লো আসবে সুন্দর। হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এখানে টেক্সটের কালারটি হচ্ছে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমরা যদি একটু ধরুন লাইট কালার দিব, কারণ আমার নিচে তো ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড আসবেই। দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। যাই হোক দর্শকবৃন্দ, এবার হচ্ছে কি, আমি দেখুন যে কাজটি করছি, টেক্সট মোটামুটি হলো, টেক্সটটা আমি একটু প্লে করে দেখি। এই যে দেখুন নিচে ব্ল্যাক, একটু অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি যদি আবার প্লে করে দেখাই আপনাকে, এই দেখুন অন্ধকার হয়ে গিয়েছে, আপনার টেক্সটটা দেখানো শেষ হবে, এটি আবার আলোকিত হয়ে যাবে টেক্সটটি। হ্যাঁ, হচ্ছে আমি আর একটু ডিউরেশন কমিয়ে দিই, এই অ্যানিমেশন পর্যন্ত হচ্ছে বরাবর রাখি। টেক্সটের এখানে ডিজাইন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন অপশন রয়েছে, দর্শক বিন্দু দেখতেই পাচ্ছেন। থিম রয়েছে এখানে, আপনি স্টোর থেকে এনে আরো আরো অ্যাড করতে পারবেন। ঠিক আছে দর্শক বিন্দু, বড় করে দেওয়ার চেষ্টা করি, মিডিয়ালে নিয়ে আসি। এবার হচ্ছে আমরা প্লে দিয়ে একটু দেখার চেষ্টা করি। এই যে দেখতেই পাচ্ছেন দর্শক বিন্দু, সুন্দর একটি ব্লগ ইন্ট্রো টাইটেল তৈরি হয়ে গেছে। এটিতে আরও অ্যানিমেশন দিতে পারেন, আরও ইফেক্ট দিতে পারেন আপনারা যদি চান, সেক্ষেত্রে দিতে পারেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট রয়েছে, ভিডিও ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনারা কাট করে সেক্ষেত্রে অ্যানিমেশন দিতে পারেন। তো মোটামুটি এই ছিল দর্শক বিন্দু। আমি যদি আবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট তৈরি, ইন্ট্রো ইফেক্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ শেষ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে দর্শকবৃন্দ লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ তারিক জামিল, আল্লাহ হাফেজ।